সো গাইস আই হ্যাভ সকল অনেক ভালো আছেন। তো আপনারা একটা জিনিস খেয়াল করছেন যে ইদানিং ধরে কিন্তু আমি কোনো এন্টারটেনমেন্টের কোনো ভিডিও দিতেছি না, তার কারণটা হচ্ছে যে আপনারাই আপনারা কোনো লাইক করেন না, কমেন্ট করেন না, সাবস্ক্রাইব করেন না। তো সাবস্ক্রাইবের সংখ্যাটা কিন্তু 81%, মানে যারা আমার কন্টিনিউ ভিডিও দেখেন 81% 80%। তো আপনারা যদি দয়া করে যদি 80% লোক যদি সাবস্ক্রাইব করে দেন তো মুহূর্তের মধ্যে কিন্তু আমার চ্যানেলটা ফার্স্ট কিয়ের মধ্যে ফাড়া দিয়ে লাগবে। তো আজকে আমি খেলা দেবো ডাবল কান নাইনটি। ডাবল কান নাইনটি এমন একটা জিনিস, এটা বড় চালাইতে পারে, মানে এই গানটা বড় চালাইতে পারে, মানে আন্তাজি ঘুরেলেও কিন্তু এনিমির বড়ি দিতে লাগে। তো আমি বড় আর প্রো এটা হলো পরের বিষয়। তো দেখতে পাইছেন কিন্তু আমার কিন্তু একটা দিয়ে দিছে, আমি কিন্তু দিয়ে কাট করে দিলাম, কিলেগে কাট করলাম আমি নিজেও জানি না, মানে ভিডিওটা তাড়াতাড়ি শর্টে করা লাগে, ঠিক আছে। তো আপনারা কিন্তু দেখতে পাইতেছেন কিন্তু সামনে কিন্তু একটা ঘরের মধ্যে এনিমি, দেন আমি কিন্তু মাথাতে কিন্তু এটা ওয়ালেট দিতে লাগতেছে, দেন 84 লাগছে। দাঁড়ান একটা মেডিকেট, দাঁড়ান এটা মেডিকেট টেডিকেট লোন লাগছে না আমার, কারণ মাশরুম আছে, দেন এটা কিন্তু আমার কাছে রাস মাথা আছে। তো ভাই তিনটা মেরে দিছি ভাই কান্নানি দিয়ে, তো এটা মারা আমার লাগে ব্যাপার না, ঠিক আছে। দেন আমি কিন্তু মেরে দিছি একটা ফ্ল্যাশ, এ দেন ইডো মেরে দিছি, মানে এনিমি কিন্তু অটোমেটিকলি দু মরবো, দেখবেন অটোমেটিকলি দু মরবো। এ দেন আমি কিন্তু একটা মুভমেন্ট দেয়, মানে মুভমেন্টের ভিতরে থাকতে হবো, মুভমেন্টের ভিতরে না থাকলে কি দেন তো সব মুভমেন্ট মারা একটা মাইছি, দুই লোক দিয়ে দিছে মাইছি, সব দিক দিয়ে যদি মুভমেন্ট দেয়, মুভমেন্ট দেওয়ার লাভ হইব না। একটা শুধু একটা ইসি গানটা রাখলো, মানে মারান দিক কি ডাবল গান না দিছে মাইছি। তো সোলো বাসে সোলো খেলতে কিন্তু আমাদের মোটেও ভালো লাগে না, সেটা আপনারাও জানেন। তো আমি কিন্তু সোলো বাসে স্কোয়াডে বেশি খেলি, মানে সোলো বাসে স্কোয়াড না হলে সোলো বাসে ডু। তো আমি কিন্তু সোলো বাসে স্কোয়াডে কিন্তু নেমে গেছি আমরা কোনে ডাইরেক্ট দেখতে পাইতেন, মানে ব্লু জোনে। তো ব্লু জোন আমাদের ফেভারিট জায়গা, মানে ফেভারিট জায়গা, সেটা কিন্তু আপনারা জানেন। তো আমি কিন্তু কোনো গান টান পাইছি না, তো আমি কিন্তু এদিকে বাঘার চেষ্টা করতে হবে ভাই, দেখছেন আমি কোনো গান পাইছি না ভাই। তো ওই গান আন্টির সওয়াল লল মারো না, গান পাইলে না তোমাদের গোষ্ঠীকে সব উদ্ধার করে দিতাম বেড়া। সোলো বাজে স্কোয়াডে গেলে দেখে বেড়া হইতে গেছে, বেড়া একাই বেড়া এক স্কোয়াডে রাখতাম বাইক করার মতো। এনিমি চলেছে একা পথে, আমার টিম কে মারলে দুষ্কৃতাতে, আমি তো রাগ করি না কারণ আমি বট প্লেয়ার। ধরো কি বাল গান কই, মানে কইতেছি যে আমার টিম রে মারলে আমার সমস্যা কিটা ভাই, আমার তো কোনো সমস্যা নাই, কারণ আমার আমি ষোলো বাসি স্কোয়াডে খেলার হেই যোগ্যতা রাই ভাই, ঠিক আছে। আমি একাই মনে করেন যে পুরো এক স্কোয়াডে রাখতাম পারি, আমার টিম রে মারা লাগছে, দেন একটা নেট নাই, ঠিক আছে, আর দুইটা নেট আছে, তিন দুটা বক বক কথা আছে, ভাই আমার পোস্ট করে দেন, ভাই আমরা পোস্ট করে দেন। তো পোষের তো ভাই আমার সেই রকম মানে ফিলিংস আছে, কারণ আমরা সবাই জানেন পোষের মানে মানে কারণ আর আটজন ছবিটা 25 বছর আগে রিলিজ হয়েছিল। তো ওই পুষ আর আমার মধ্যে এমন একটা বন্ডিং আছে, মানে রাব্বি মনে করেন যে পুষ ছাড়া কোনো কিছু বুঝে না, মানে রাব্বিরে খালি পুষে ধরে রাই। তো দেখতে পাই দাদা আমার কিন্তু করোনা আছে, দাঁড়ান করোনাটা মাইরে লই। তো আমার কিন্তু মানে পুষের এমন একটা ইয়ে আছে ভাই, পাওয়ার আছে পুরো বাল পাওয়ারের, মাইরে শুধু মাইরে দিছি কিছু দাদা, জীবনটা একবারে বেদনা করে লেগেছে দা সব। তাও ধুনের ভিতরে ধুন পুষ দে ভাই, দেও কনে আছে, এটা রিভাইভ দিতে গেছে, কারে রিভাইভ দিতে গেছে, মরতে না মরতে খালি রিভাইভ মারায়, মরতে না মরতে খালি ডাউন হয়েছে বাসানার লাইটে গিয়েছে।